প্রথমে আপনার মোবাইলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে মোবাইল নাম্বারটি অর্থাৎ 09015135135, তো এই নাম্বারটিকে আপনার মোবাইলে ডায়াল করে নেবেন। তো দেখুন আমি মোবাইল নাম্বারটি ডায়াল করে নিয়েছি। তো এইবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল থেকে এই নাম্বারে একটি মিসড কল দিতে হবে। তো আমি এই নাম্বারে একটি মিসড কল দিচ্ছি। তো দেখুন মিসড কল দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের তরফ থেকে আমাকে একটি SMS পাঠানো হয়েছে। তো দেখুন আমার মোবাইলে একটি SMS চলে এসেছে এবং আমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটি কিন্তু এখানে শো করছে। তো এইভাবে খুবই সহজে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বার থেকে এই যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই মোবাইল নাম্বারটিতে সিম্পলি একটি মিসড কল দেবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি SMS পাঠানো হবে এবং SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা ব্যালেন্স আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে গ্রাহকদের জন্য একটি নতুন মোবাইল নাম্বার লঞ্চ করা হয়েছে। তো আপনাকে কি করতে হবে, আপনার SBI ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বার থেকে এই মোবাইল নাম্বারে একটি মিসড কল দিতে হবে এবং মিসড কল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটি কিন্তু আপনি SMS এর মাধ্যমে জানতে পারবেন। তো দেখুন SBI এর ব্যালেন্স চেক করার যে নাম্বারটি সেটি হলো 9223766666। তো এই মোবাইল নাম্বারটি আপনার মোবাইলে ডায়াল করে একটি মিসড কল দেবেন। তো আমি মিসড কল দিচ্ছি। আপনিও ATM বা ব্যাংকে না গিয়েই আপনার মোবাইল থেকে সিম্পলি একটি মিসড কল দিয়ে কিন্তু আপনার SBI অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে আপনি চেক করে নিতে পারবেন। তো আশা করছি এই ইনফরমেশানটি আপনার খুবই কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই তথ্যটি জানতে পারে এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনোরকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।